শেখ ব্যানার্জি শিল্প শহরে প্রথম আসছে। তাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার অবিভক্ত দুটি জেলার সাংগঠনিক এবং শিল্প সংস্থা শ্রমিকদের নিয়ে পর্যায়ক্রমে মিছিল, মিটিং, সভা সমিতিতে চলছে জোর কদমে। আর একদিন পরেই পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া রানীচক সংহতি ময়দান সমাবেশে বক্তব্য রাখবেন তার জন্যই রাজ্যের মন্ত্রী এবং আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পর্যায়ক্রমে মাঠ পরিদর্শন করে গেছেন। শিল্প শহরে আগামীকাল 26 মে শ্রমিকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। দুর্গাচক কুমারচন্দ্র যান অডিটোরিয়ামে 28 মে সমাবেশকে সফল করার জন্য বুথ থেকে অঞ্চল স্তরে নেতৃত্ব সভা করছেন। হলদিয়া অভিষেক ব্যানার্জির কাট আউট গেট সেজে উঠেছে আজ হলদিয়া সংহতি ময়দানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আবেগ। হলদিয়া প্রথমবার যেহেতু তিনি আসছেন, আলাদা প্রাপ্তি আমাদের কাছে, হলদিয়াবাসীর কাছে, পূর্ব মেদিনীপুর জেলাবাসীর কাছে। ফলে সাজো সাজো রব আপনারা দেখতে পাচ্ছেন সারা হলদিয়া জুড়ে, সারা জেলা জুড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় আসছেন মানে জনসমুদ্র, জনসমাবেশ। সেদিন সারা পূর্ব মেদিনীপুর জেলার মানুষের উপস্থিতি এবং হলদিয়া মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করবে পূর্ব মেদিনীপুর জেলা সংগ্রামের জেলা, বিপ্লবের মাটি, সংগ্রামী মাটি। এখানে গদ্দার অধিকারী বা তার কোনো অনুগামীর প্রভাব নেই, লক্ষাধিক মানুষের সমাগম এটাই প্রমাণ করবে। ইতিমধ্যে প্রত্যেকটি বিধানসভা এলাকায় মিছিল সমাবেশ সংগঠিত হচ্ছে, কি সাড়া দেখতে পাচ্ছেন? সাড়া তুঙ্গে, আমি তো বলছি, আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ, বাংলার মানুষের আবেগ। ফলে প্রস্তুতি তুঙ্গে এবং মানুষের যে সাড়া সেটা চোখে পড়ার মতো, এবং জনসমুদ্র আমি মুখে বলবো না, আপনাদের এসেই সেদিন চোখে দেখবেন, চারপাশ দেখতে পাবেন। এই যে প্রাকৃতিক দুর্যোগও দেখতে পাচ্ছেন, এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমাদের বিশ্বাস লক্ষাধিক মানুষের। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা। পড়ে যাবি তো আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।